ফেরেশতারাও চিন্তা করবে আল্লাহ ইশুর পেলে কোথায়, মিশরের কারীরা ফেল হয়ে যাবে। কেন নাই? কেন কোরআন পড়তে শিখেনি? শুনেলেন, আপনাদেরকে বলে দিই, মায়ের দিকে বলছি, এই রমজানুল মুবারকের মাস আসছে, আমাদের মায়েরা কোরআন খতম করে না বাড়িতে? কত খতম করে, কি বললেন, কেউ দু খতম, কেউ তিন খতম, কিন্তু বক্সাই হাতে চায়, কাগজে নাম লিখে দিয়ে দিচ্ছে, অমুকের নামে এক খতম, দিয়ে কুড়ি টাকা। কি বললেন, গ্রামের 500 মেয়ে আমাকে দিলে ধরেলেন দোয়া করতে, আমি কি দোয়া করবো, পাইকিরি দোয়া, রব্বানা আতিনা ফি দুনিয়া, যতজন টাকা দিচ্ছে কবুল করলে জান্নাত দিলাম, বিরহমাতিকে চ, কত টাকা হয়েছে, 5000 জমে গেছে, পাইকিরি দোয়া। তুমি কোরআন খতম করতে কোরআন বক্সাতে জানো না, এর থেকে দুঃখ আর কিছু আছে? কেন জানে না? তাদের মধ্যে দিন না থাকার কারণে। তো বছরে একবার কোরআন পড়ে, খালি রোজার মাসে মায়েরা কোরআন বার করে, বাকি সারা বছর সিরিয়াল চলে, ঠিক বলছি না? একবার খালি কোরআন কখন বার করবে? এই রমজান মাসে, ও প্রথম রমজানে। আবার দেখবেন অনেক মায়েরা রমজানের আগের দিনে মাথা চুল ধোয়, কাল থেকে রোজা জেল, দিয়ে চুলকে ধুয়ে রেডি হয়ে, ও প্রথম রমজানে ফজরে পড়ে, সে আমি মসজিদ যাচ্ছিলাম কি বুঝলেন, আর একজন দেখছি কোরআন পড়ছে ফজরের সময়, আল্লাহ ফেরেশতাগুলো আর গায়ে রইল, কি বুঝলেন, কোরআন পড়া তো মারাত্মক কোরআন পড়া, সে তালবিনরা শুনলে বুঝতে পারবে, আমি তো খুব বদমাস ছিলাম তালবিনের জমানায়। তোমার এই কোরআনটাই শুদ্ধ হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, কখন শুনে লাও, তুমি কোরআন একটু জানো। আপনারা কাঁসা পিতল দেখেছেন না দেখেননি? নেই কারো বাড়িতে? সবারই বাড়িতে আছে কাঁসার বালতি, কাঁসার প্লেট, ওইগুলো যখন ব্যবহার করা হয়, চকচক করে না করে না, ব্যবহার করার কারণে ভরে রেখে দিলে ময়লা পড়ে না, কালো হয়ে যায়। কোরআন এমন একটা আসমানি কিতাব, কোন হাফিজে কোরআন যদি ওই কোরআনের তেলাওয়াতকে ছেড়ে দেয়, জং পড়ে গিয়ে কোরআনটা আল্লাহ তার সিনে থেকে তুলে দেয়। আপনি আমার মায়ের দিকে বলবো, কোরআন তুমি প্রত্যেক দিন এক পৃষ্ঠা পড়ো, কেন পড়ে না? ওই জন্যে তো আমাদের বাড়িতে বরকত নাই, ওই জন্যে তো আপনার বাড়িতে বরকত নাই। প্রত্যেক দিন যে বাড়িতে কোরআনের তেলাওয়াত হয়, আল্লাহ তাদের বাড়িতে রুজিতে কোনোদিন কমি দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মানুষটা প্রত্যেক দিন, আমি অনেক মুসল্লি দেখি দেবো, হাজি সাহেব দেখি দেবো, পাঁচ ওয়াক্তের মুসল্লি দেখি দেবো, অনেক ইমানদার মা এমন দেখি দেবো, তারা কোরআন পড়তে পড়তে কেউ সুরা ইয়াসিন মুখস্থ করে ফেলেছে, কেউ সুরা ওয়াকিয়া মুখস্থ করে ফেলেছে। আপনাকে আমি একটা ক্লু দিয়ে যাচ্ছি, প্রত্যেক দিন সুরা ইয়াসিন পড়বেন, দেখে আপনাকে আমি বললাম 6 মাস পরে ইয়াসিন মুখস্থ হয়ে যাবে আপনার চ্যালেঞ্জ, আপনি আন্দাজে পড়তে পারবেন, আন্দাজে। সুরা কাহাফ পড়ুন প্রতি জুম্মায়, এক বছর পরে দেখতে পাবেন আপনার কোরআন ওই সুরা কাহাফটা আপনার জেহেনে আল্লাহ বুঝিয়ে দিয়েছে। কেন? চকচক চকচক করবে আপনার কাছে, আপনি পড়বেন, আর এক ধার থেকে একটার পর। মায়েরা প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করো, ওই কোরআনটা তোমার চকচক করবে। যেমন অনেক মায়েরা মনে করে মৌলবীরা মাদ্রাসা তালবিলিমরা যেমন কোরআন পড়ে, আমরা কেন পড়তে পারি না? তোমার জানা নেই, আমাদের যারা তালবিলিম, যারা আমাদের ছাত্র, তারা মোল্লা পড়লেও তাদেরকে প্রথমেই সকালবেলায় আগে কোরআনের নাজেরা পড়তে হয়, নাজেরা শোনাতে হয়, তারপরে তারা বাকি আদার্স কিতাবগুলো নিয়ে ক্লাস করে, প্রথম ফজরের পরেই তারা কোরআনের তেলাওয়াত করে। আমার ভাই একটা কথা মাথায় রাখবেন, সবাই হাত তুলে বলুন, এই রমজানুল মুবারকের মাস আসছে, হাজরাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজান মাসে সব থেকে বেশি বেশি কোন ইবাদতটা করব? আমার নবী বিশ্ব নবী বললেন, তোমরা বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজান মাস আসছে, বেশি করে কোরআনের তেলাওয়াত করুন। কেন করবেন? অন্যান্য মাসে এখন যদি কোরআন পড়েন, একটা করে হুরুপে, এক একটা হুরুপে 10টা করে নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজান মাসে আল্লাহ প্রত্যেকটা নেকিকে 70 গুণ বাড়িয়ে দেন। 7 দশে কত? 70, 700। এক একটা হুরুপে রমজান মাসে 700 করে নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি রমজানুল মুবারকের মাসে আপনি পড়ুন, কোরআনের বেশি করে তেলাওয়াত করুন, ফজরের পরে সুরা ইয়াসিন পড়লেন, আপনি রমজান মাসে জোহরের পরে কোরআন পড়ুন,
দু পৃষ্ঠা তিন পৃষ্ঠা মায়ের দিকে বলবো, জোহরের পরে আসরের আগে পর্যন্ত যতক্ষণ না ইফতারি তোমরা তৈরি করতে যাচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমরা কোরআনের তেলাওয়াত করো এবং পুরো বর্ষর কোরআন পড়ো। যে বাড়িতে প্রত্যেক দিন এশার নামাজের পরে সূরা ওয়াকিয়াত তেলাওয়াত হয়, এর ফজিলত হাদিসে বলা হয়েছে, তার বাড়িতে আল্লাহ রুজিতে বরকত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দুঃখ কি জানেন, আমাদের দেশে সব থেকে দুঃখের বিষয় হচ্ছে আমরা কোরআন মানুষ মূল্যে পড়ি। যেমন আপনাদের মেদিনীপুরে আছে কোরআন খানি, আছে না? নাই। তালবিলিম দিকে দাওয়াত দিয়ে কোরআন খানি করে। আমি যখন লখনউ ইরফানিয়ায় পড়তাম প্রচুর দাওয়াত আসত, আমি জীবনে কোনোদিন দাওয়াত খেতে যাইনি। আমি এটার কারণে আমার মাদ্রাসায় খানা খাওয়া ছেড়ে দিয়েছি। লোকেরা জানেই না কোন জিনিসটা তালবিলিম দিকে খাওয়াতে হয় কোনটা খাওয়াতে নেই। আরে আমার মাদ্রাসায় একজন এসে বলছে, হুজুর 2 লাখ পড়েছে লটারির টিকিট, ছেলেদিকে বিরিয়ানি খাওয়াবো। সালাত লটারির টাকাটাও আমাদেরকে খাওয়াবি, তাহলে আর আমাদের দোয়া কবুল হবে? তাহলে চিন্তা করুন, একজন আমাকে ফোন করে বলছে, হুজুর জাকাতের টাকায় পায়খানা ঘর করা যাবে মসজিদের, আমরা মাঠ বেল লাগা ভালো নামাজ হবে। এই তো সমাজের অবস্থা। আরে মসজিদের টাকা ঈদগাহ লাগাচ্ছে, ফতোয়াও লাই না উলামাদের কাছে, জিজ্ঞেস করে না কেন? এখন তো মুফতিদের থেকেও বড় বড় মুফতি সব দেশে হয়ে গেছে, ঠিক কি না? কথা বলে এত বড় বড় মুফতি আছে, তাদেরকে আর মুফতি লাগে না, তারাই ফতোয়া দিয়ে দেয়। এই জন্যে সমাজ বিপদগ্রস্ত হচ্ছে, আলেমকে চিনতে পারলো না। সমাজের যে কোনো কাজ করবেন, শুধু তাই নয়, এই মসজিদ মাদ্রাসা নয়, সামাজিক যতগুলো কাজ করবেন সেগুলো তো আলেমদের পরামর্শ নেওয়া দরকার। আজকে ছেলের একটা বিয়ের দিন ঠিক হলে ইমামকে কেউ ডাকে কথা বলেন? এক ইমামকে কেউ সাথে লেই না। কাকে লিবে? দেশের মোড়লকে লিবে, নেতাকে লিবে, চাচাকে লিবে, বয়স্ককে লিবে? সেদিনে একটা ছেলে আমাকে ফোন করছে, হুজুর বিয়ের দিন ঠিক করতে এসেছি, একটা কথা জিজ্ঞেস করলাম। বল। বলে অনেক মেয়েরা বলছে আমাবস্যার রাতে বিয়ে করা চলবে না হুজুর। আমি বললাম মোটেই করিস না বে, কালো ছেলে হবে, কি বলবো তাকে? আমরা তো হাদিসে পড়িনি, কুছাও পড়িনি, আমরা যেটা জানি আল্লাহর কাছে সব দিনটাই সমান। যদি সুযোগ না হয়, আত্মীয় স্বজন বোম্বাইয়ে থাকে, দিল্লিতে থাকে, ঈদের দিনে যদি সবাই হাজির হয়, ঈদের দিনেও বিয়ে পড়ানো যাবে, যাবে না? যাবে না, কথা বলে অবশ্যই যাবে, সময় হয়েছে, ঈদের দিনে বিয়ে পড়িলাম, ঈদের দিনে অনুষ্ঠান করে লাও, কোনো অসুবিধা নাই, আল্লাহর কাছে সব দিনটাই সমান। আবার অনেক লোকরা ফতোয়া দেয়, অনেক মায়েরা ফতোয়া দেয় যে এই যে মাসে তার জন্ম হয়েছে ওই মাসে বিয়ে দিতে নাই, কি বুঝলেন? আরে আমাদের মতো মৌলবির ফতোয়া লিবে, বলবে কত দামি ফতোয়া দিয়েছে দেখ। বলে কেনে? বলে ওই মাসে বিয়ে দিলে মরে যাই, কে মরে হেলো একবার দেখা তো, বড় কষ্ট লাগে। কি কথা? কুসংস্কার এবং কুফরি ভাষা, এটা শিরকি ভাষা। আল্লাহর ওপরে বিশ্বাস নেই, দিনটার ওপরে বিশ্বাস করেছে। কালকে আমি যেখানে জলসা করেছি এরকম ঈদগাহ, একটা গাছ আছে, গাছের নিচে দেখছি ঘোড়া রাখা আছে, কি বুঝলেন? আমি মনে শালা ভালো জায়গায় দাওয়াত দিয়েছে। আবার আমাকে কি বলেছে শুনেলেন? পীর ফির নিয়ে বেশি বলবেন না, ঝামেলা হবে সকালবেলা। এমন তোরা লাঠি নিয়ে মারামারি করবি কি করবি, কর শালা আমাকে দাওয়াত দিলি কেন বল? আমি তো ঘোড়া থেকেই শুরু করলাম, কিচ্ছু নয়। আমার কাছে স্যাম্পল ব্যাপার যে একটা হিন্দু ভাই দুর্গার উৎসব করলে তাকে আমরা হারাম বলি না বলি না, শিরিক বলি না বলি না। কেন শিরিক? আল্লাহ ছাড়া কার কাছে? কার কাছে? পরের কাছে চাইছে, এবং সেটা কিসের তৈরি? কথা বলে না, মাটির। গাছতলায় যে ঘোড়াটা রাখা থাকে ওইটা কিসের তৈরি? মাটির। তাহলে ওরটা তোমার কাছে হারাম আর তোমারটা হালাল কি করে হলো? তুমি মুসলমান হিসাবে তোমাকে আমি প্রশ্ন করছি যে গাছতলায় ঘোড়া রাখা থাকলে সেটা চাদর টাঙ্গিয়ে সেটা জায়েজ হয়ে যায় মুসলমানের কাছে, ওই হারাম করকে জিজ্ঞেস করো, তখন সে বলবে দুর্গা উৎসবে মাথা টেকা হারাম, সেই মাটির মূর্তিটার কাছে পুজো করা হারাম, আর তোর মাটির ঘোড়াটার কাছে জায়েজ, তোর বিবেককে জিজ্ঞেস কর। সেই ঠাকুরের সামনে সিজদা করা হারাম,
তুমি কবরের সামনে মাটিতে একটা জ্যান্ত মানুষকে পুঁতে দিয়ে তার কাছে সিজদা করো, ওটা জায়েজ। আমার বাকি বিল্লাহ ভাই বললেন না, অনেক কথা বলেছেন, আপনাদেরকে বলে দিই। অনেকে বলে কোন মৌলবীর কথা শুনব, আপনাদেরকে আমি নাম করে বলে যাচ্ছি, আমি কোনো বাপের বেটাকে ভয় খাই না। আর আমি নিয়ত করেছি আর আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত আমাকে তুমি আমার গর্দনকে নুইও না, হকের উপরে টিকিয়ে রাখো। আমি আপনাদের কাছে না, আমি জামাল আছে নিয়ে এসো, মিষ্টি কম দিবে, হ্যাঁ চাই মিষ্টি কম খাই আমি, লেবু নয় দুধ চা নিয়ে এসো গাঢ় করে, লেবু খালি কম পয়সায় মেরে দু সস্তায় গাঢ় করে দুধ দিয়ে নিয়ে এসো, তারপরে দেখো আমি কি করি। আমার ভাই খুব ভালো করে বুঝবেন, আমার ভাই একটা কথা ভালো করে বুঝবেন, আমি সেদিনে ছিলাম, আমার তন্দ কিন্তু কোনো মৌলবির সাথে নয়, আপনারা ইউটিউব দেখলে বুঝতে পারবেন, আমার কাছে ফটো আছে। আমি চব্বিশ পরগনায় দু মাস আগে জলসা করেছি, এক স্টেজে তোহা বাবাজি ছিলেন, তোহা সিদ্দিকী সাহেব, আমি চাপচি উনি নামছেন, আমাকে বুকে জড়িয়ে বললে এই বক্তাটা হক কথা বলে, বাপের বেটা বক্তা। আমি আল্লাহর কাছে শুকর আদায় করলাম, বেলে এ ভণ্ড পীরের বিরুদ্ধে বলে, আমি তো ভণ্ড পীরের বিরুদ্ধে বলি, হকানি পীরের বিরুদ্ধে কোনোদিন বলেছি না। শুনেছে আইউল হক সাহেব আমাদের বাবাজি, উনি পীর সাহেব না, পীর সাহেব নয়, আমার আব্বাজি কথা বলে পীর সাহেব। আমি কোনোদিন বলেছি এগুলো না হোক, কোনোদিন তো মেয়েদিকে আমি ইনাদের পা টিপতে দেখিনি, কথা বলেন না কেন? হ্যাঁ সেদিনে আমি ছিলাম পুরপুরার পাশে ভগপতিপুরে, আমার সঙ্গে আমার আগে যিনি বায়ান করছিলেন, আমি রাত দুটো থেকে চেপেছিলাম, আমার আগে যিনি বায়ান করলেন আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইয়ের পুতা, তিনি আমার সঙ্গে জলসা করলেন, আমাকে বুকে জড়ালেন, হুজুর আপনার বায়ান খুব ভালো লাগে, আমি মাঝে মাঝে ইউটিউবে শুনি, খুব দামি কথা বলেন, আপনি চালিয়ে যান, খুব ভালো লাগে। সে তো বলতে পারতো এই মৌলবির সাথে বায়ান করব না, সে আমার সাথে মোলাকাত নাও করতে পারতো, সেও হকটাকে বুঝেছে, তুমি ভণ্ড বাবাজি বুঝতে পারলে না। আমার ভাই এই দেখেন, আপনাকে প্রুফ দিচ্ছি আমার বাপ কত খারাপ মানুষ, আপনাদেরকে প্রুফ দিই, আমি নাম করে বলে দিচ্ছি, আমার কাছে এক্ষুনি আমি মসজিদে শুয়েছিলাম, আমাকে কাগজটা পাঠালো, আমি আপনাদেরকে দেখিয়ে দিই কত ভালো লোক, আপনি দেখুন, আপনাদের দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন আমি মিথ্যা বলিনি, আমার কাছে কাগজ এসছে, যদি কেউ চান তাকে আমি কাগজটাও দেখিয়ে দিতে পারি। কি বুঝলেন, আমাকে পাঠিয়েছে কাগজটা, আমি শুয়েছিলাম, আমি দেখে কষ্ট পেলাম যে একটা আলেমের এদের দ্বারা সমাজ কি উপকৃত হতে পারে, আমি কষ্ট পেলাম, বহুত কষ্ট পেয়েছি, যেহেতু ওখানে আমার আব্বাজির নামও লেখা আছে, আমার জয়নাল ভাইয়েরও নাম লেখা আছে, এই দেখেন এই কাগজটা আমার কাছে আছে, এটাই লেখা আছে ফুরফুরার দরবার শরীফ পীরজাদা আলহাজ মোহাম্মদ ওমর সিদ্দিকী সাহেব আল কুরেশি, পীরদের আওলা, আল্লাহ ইনার হায়াত তারাজ করুক, ইনার এটা ফরম জলসা করা, তার নিচে লেখা আছে প্রতি শুক্রবার বাড়িতে থাকি, বর্তমানে কিছু আলেম বসিরহাট আল্লামা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইকে মুজাদ্দেদ দাবি করছেন, ও কিছু আলেম ফুরফুরা শরীফের ভাই সাহেব কেবলার খানের প্রতি কুধারণা করার জন্যে নিম্নলিখিত আলেমদের সঙ্গে জলসা করি না, আপনারা বলুন আমার আব্বাজির এতগুলো জলসা ছুটছে আজ পঞ্চাশ বৎসর, একটাও ফুরফুরার পীর কেবলা রহমতুল্লাহ আলাইদের বিরুদ্ধে কোনো কুটি কথা বলেছেন? ইমানদারের সঙ্গে জোরে বলুন না। আমার ভাই আমার কুড়ি হাজার জলসা ছুটছে আমি তার আওলাদ, আমার মুখ থেকে কোনো দিন দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই ফুরফুরার পাঁচ হুজুর পীর কেবলা রহমতুল্লাহ তাদের বিরুদ্ধে আমার মুখ থেকে কুটি কথা শুনেছেন? জীবনে শুনেননি, তাহলে আমাকে প্রথম প্রতিবাদ করতেন। তহা সিদ্দিকী সাহেব আমার সঙ্গে যিনারা জলসা করেছেন, বহু হুজুরের ছেলেরা জলসা করেছেন, আগামীতে আছে, ঈদের পরও আছে, কার সঙ্গে ইখতিলাফ নেই, ইনি কার কার নামটা লিখেছেন দেখেলেন, যারা শুনবে এখানে
ফুরফুরার হুজুরদেরও নাম লেখা আছে। এক নম্বর আছে হাফেজ শামসুর রহমান বইকারা, মোল্লা আব্দুল মতিন বইকারা, সৈয়দ আলী আসকর আমি চিনি না মেদিনীপুরে কোথায় বাড়ি, মোল্লা রজব আলী বসিরহাট, মোল্লা শওকত আলী বর্ধমান আমার আব্বাজি। চলুন আরো আগে, মুফতি আব্দুল কৈয়ুম বইকারা, মোল্লা ইয়াকুব আলী ভবানীপুর, মোল্লা আজিজুর রহমান ইটিন্ডা, মোল্লা জাইনাল আবিদিন বর্ধমান, মোল্লা সোহরাব আলী খান মেমারি বর্ধমান, সবগুলোই আছে। ইনাদের সাথে, ইনি এত হক্কানি, ইনাদের সাথে জলসা করেন না। এরপর আমি বলি যে বাপের বেটা যার কাছে ইলিম আছে সে কারোর সঙ্গে জলসা করতে ইনকার করবে না। আমি জলসা তাও তুলি, আমরা বাপ বেটা নামও জিজ্ঞেস করি না কে আছে জলসায়, তো আসমান থেকে নিয়ে আয় আর লন্ডন জাপান থেকে নিয়ে আয়, অসুবিধা নাই। আল্লাহ ইলিম দিলে ভয় কি আছে? আমি আমার কোরআন হাদিসের কথা বলবো, ভয় কি আছে? আমি হক